السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين وويل للكافرين من عذاب شديد وويل للكافرين من عذاب شديد عن أبي مالك الأشعري رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رواه المسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ, মুহাম্মদ মুস্তফা উসওয়াই হাসানা, মুহাম্মদ মুস্তফা উসওয়াই হাসানা, রাতের আধারে তিনি চাঁদের জোছনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اي رب العالمين আমি গুনাহগার যুগ ধর জান্নাতি বাগান থেকে কোরআনের মাহফিল, জান্নাতি বাগান থেকে জান্নাতি মানুষগুলোকে নিয়ে শহীদ দরবারে দুখানা হাত তুলে ধরেছি। আল্লাহ রব্বুল আলামিন শহীদ মেহেরুল্লাহ ইবতেদাঈ মাদ্রাসা পশ্চিম পালসা বগুড়ার ময়দান থেকে আমি গুনাহগার জান্নাতি মানুষকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন জীবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো গফুর রহিম রহমান রহিম নামের বরকতে ক্ষমা করে দিন। আল্লাহ এই রব্বুল আলামিন এই জান্নাতি বাগান, এই তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসলেন, মাহবুব একদল তরুণ যুবক যারা যাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই, রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে, আপনার রাসূলকে ভালোবাসে, দ্বীনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে। রব্বুল আলামিন একদল কোরআনের সৈনিক গড়ার প্রতিষ্ঠানে নিঃস্বার্থভাবে সময় দিয়েছেন, শ্রম যারা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, কালকে আমাদের কঠিন মুহূর্তে যখন কেউ কাউকে চিনবে না, রব্বুল আলামিন ওই সময় আজকের এই জান্নাতি বাগানকে নাজাতের ওসিলা করে দিয়েন। আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা যারা বসেছেন কষ্ট করলেন, রব্বুল আলামিন তাদেরকেও জান্নাতের মেহমান বানাই নিয়ে। আল্লাহ আমি গুনাহগার কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য সাহস করেছি। আল্লাহ আপনি যদি দয়া করেন, দয়া যদি করেন তবে আমার পক্ষে কিছু কথা বলা যাবে। রব্বুল আলামিন এমন কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা আপনি আমার মুখ দিয়ে বের করে দিন যেটা আমি সহ সকলের জন্য প্রয়োজনীয় কল্যাণময় হয়ে যায়। কেরম তো আগর করে ও বাদ জোবাকো জো দিল পর আসর করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসসামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين ببركة لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই রবেরই ডাক শোনা যায়, ওই রবেরই নাম শোনা যায়, হলে আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পশ্চিম পালসা বগুড়া। আজকের এই জান্নাতি বাগানের যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন, অত্র এলাকার সুনামধন্য গর্বিত মায়ের কৃতি সন্তান, একটি প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজের সম্মানীয় প্রিন্সিপাল স্যার, সভাপতি শহীদ মেহেরুল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা, জনাব অধ্যক্ষ এ কে এম মতিউর রহমান সাহেব, আমরা তাকে পেয়ে ধন্য। আল্লাহ পাক হায়াতে জিন্দেগির শেষটুকু এভাবে কোরআনের পক্ষে সময় দেওয়ার তৌফিক দান করুন সবাই, আল্লাহুম্মা আমিন। আনাচে কানাচে যেনারা আলেম ওলামা বসে আছেন, বিশেষ করে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি যেনারা আগে এসে কোরআনের মাহফিলে বসে নিজেকে ধন্য করেছেন, পর্দার আড়ালের মা বোনদেরকে ধন্যবাদ দিতেই হয়। সারাদিনের সব কাজ শেষ করে কোরআন প্রেমিক হয়ে কোরআনের প্যান্ডেলে এসে বসেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আসার, বসার, আমি গোনাগারকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, এই জন্য আপনারা খুশি না বেজার? এই জন্য একটু কণ্ঠ উজাড় করে যত শক্তি আছে ভরাট কণ্ঠে, তেজদীপ্ত কণ্ঠে সেই মহান আরশের মালিকের শুকর গোজা করে সবাই আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ পেশ করছি, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষই শুধু নন, যত নবী রাসূল এই পর্যন্ত এসেছেন 1,24,000 সমস্ত নবী রাসূলের যিনি ইমামতি করলেন, ইমামুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমার প্রিয় ভাইদেরকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করুন সবাই, আল্লাহুম্মা আমিন। আমি আজকে সূরা ইব্রাহিম মাত্র 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি, এখান থেকে যত সামান্য কথা বলবো, তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। আমরা কার প্রশংসা করলাম, কার প্রশংসা করলাম? আল্লাহ। এই সূরার 35 নম্বর আয়াতের মধ্যে
আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামের কিছু জীবন বৃত্তান্ত বর্ণনা করেছেন। এই ইব্রাহিম শব্দকে আলামত হিসেবে গ্রহণ করে এখানে আজকের এই সূরার নাম ইব্রাহিম, সূরাতুল ইব্রাহিম নামকরণ করা হয়েছে। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর এত চমৎকার কথা বলেছেন, কোরআনুল কারীমের পরিচয় তুলে ধরেছেন, কেন কোরআনুল কারীম আসলো, কেন প্রয়োজন কোরআনুল কারীম আজকে আমাদের সমাজে, আগে ভাগে আছে, অগ্রাধিকারে আছে না পিছনে পড়ে আছে, কথা বলেন। কোরআনুল কারীমকে সবচেয়ে বেশি আমরা অবহেলা করেছি, এই জন্যই আমি অনেক চিন্তা করছিলাম যে কোন বিষয়টা আসলে আলোচনা দিলে সমাজ এই জাতি উপকৃত হবে, বিশেষ করে আমি গুণাগার উপকৃত হব। এই জন্যই আমি এই আজকের সূরা ইব্রাহিম থেকে তেলাওয়াত করেছি, নির্বাচন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে কিছু বিচ্ছিন্ন অক্ষর বলেছেন, এরকম বিচ্ছিন্ন অক্ষর কোরআনুল কারীমের 29টি সূরায় আছে। কয়টি সূরায় কথা বলেন? 29টি সূরায় আছে। অনেক অক্ষর রিপিট হয়েছে, আলিফ শব্দটা অনেক জায়গায় আসছে, আলিফ লাম মিম, আলিফ লাম র, এরকম অনেক জায়গায় আসছে, আলিফ লাম মিম, এটা 6 জায়গায় আসছে। কয় জায়গায় কথা বলেন? 6 জায়গায় আলিফ লাম র। এই সবগুলো অক্ষর গণনা করলে 75টি অক্ষর হয়, রিপিট হয়েছে। আরবি অক্ষর তো 29টি, কয়টি? 29টি। মজার বিষয় হলো কোরআন গবেষক, কোরআনের যারা গবেষণা করেন তিনারা এটা গবেষণা করে পেয়েছেন, যেখানে যেখানে বিচ্ছিন্ন অক্ষর আছে তার পরের আয়াতে আল্লাহ পাক কোরআনুল কারীমের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা কেন করেছেন? এই বিচ্ছিন্ন অক্ষরগুলোর অর্থ আপনারা কেউ জানেন? কেউ পারবেন? বড় মাদ্রাসার কোন আলেম ওলামা পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে হরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন বর্ণগুলো সেট করে দিলেন। এর পিছনে কিছু কারণ আছে, কিছু ঘটনা আছে, কিছু রহস্য আছে। সংক্ষেপে আবার পড়াশোনা করে যতটুকু বুঝেছি সেখান থেকে সংক্ষেপে বলছি, আবু জেহেল, আবু লাহাব আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, এই মানুষগুলো যখন নিষ্পাপ চাঁদের মতো চেহারার মানুষটির পিছনে লাগলো, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যখন লেগে গেল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ শুনে দিয়ে বললেন, ও আবু জেহেল, তুমি আমার রাসূলের পিছনে লেগেছো, আমার রাসূলকে কষ্ট দিচ্ছ, বলো দেখি আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাসিন, তাহা, এর অর্থ কি? সুবহানাল্লাহ। আবু জেহেল অনেক বড় নেতা ছিল, তার ইশারা আঙ্গুলে হাজারো মানুষ ওঠা বসা করত, কেউ মুখ ফুটে কথা বলতো না। এই আবু জেহেলকে একটু শায়েস্তা করার জন্য, বিব্রত অপমানজনক অবস্থায় ফেলানোর জন্য আল্লাহ পাক একটু করেছেন। খুশি না বেজার? আবু জেহেল কি পেরেছিল? থমকে গিয়েছে আবু জেহেল। আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্ন অক্ষরগুলো বললেন, সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যেও বলে দিয়েছেন, ও ইমানদারগণ, মুসলিমগণ, তোমরা এই বিচ্ছিন্ন অক্ষরগুলোর পিছনে লেগো না, তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে কথা বলেন? পথভ্রষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আরেকটি কথা বলেছেন, আমি বাংলায় বলছি, সেটা হচ্ছে যাদের কলব, যাদের অন্তরটা রোগাক্রান্ত, অন্তরের মধ্যে পেঁচ পল্লা, বুঝেন তো, অন্তরের মধ্যে মুনাফিকি আছে, দুষ্টমি আছে, শয়তানি আছে, এরা এই বিচ্ছিন্ন অক্ষরগুলোর পিছনে লেগে পড়ে। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছে সূরা ইমরানের প্রথম 5-6টি আয়াতের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, দেখে নেবেন। এটার তাফসীর এটুকুই, আরেকটু যোগ করতে চাই, রাইসুল মুফাসসিরিন জিনার জন্মই হয়েছিল, জিনার জন্মটা অনেক কঠিন বলবো,
স্বাভাবিক জন্ম নয়, জেনার জন্মই হয়েছিল জেলখানার ভিতরে। সুবহানাল্লাহ, কোন সে হবে আবু তালেব, ওটার ভিতরে কিন্তু ওনার জন্ম। এমনি আর শ্রেষ্ঠ তাফসির নয়, এমনি আর তাফসিরদের প্রিন্সিপাল নয়। সুবহানাল্লাহ, কোন আমি খুব খুঁজতেছিলাম যে রয়েছিল মুফাসসির কেন হলেন, প্রিন্সিপাল কেন বলা হয় ওনাকে, মুফাসসিরদের প্রিন্সিপাল সাহাবী ছিলেন, রাসূলের চাচাতো ভাই ছিলেন আব্দুল আব্বাস। খুঁজতে খুঁজতে খুঁজলে পাওয়া যায়, যাই কিনা কথা বলেন, নির্ভরযোগ্য দলিল ভিত্তিক কিতাবেই পেলাম আমার ওস্তাদের লেখা, সেখানে এসেছে এবং সিরাত গ্রন্থগুলোতেও পাবেন, বেদায়ত নিহায়া ইবনে হিশাম আর রাহিকুল মাকতুব থেকে শুরু করে তাফসীর ইবনে কাসির অসংখ্য প্রাচীনতম গ্রন্থের মধ্যে পাবেন। সেটা হচ্ছে ওনার জন্ম হয়েছিল শেহাবী আবু তালেবের ভিতরে, বয়স কম কিন্তু উনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা শ্রেষ্ঠ ব্যাখ্যা, অন্য দশ জনের চেয়ে সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ, কোন নিয়মা তুরজমা ইবনু আব্বাস হাকিম শরীফের হাদিস সহি হাকিম। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ রাসূল তার জন্য বলেছেন ইবনে আব্বাসের তাফসীর শ্রেষ্ঠ তাফসীর। সুবহানাল্লাহ, কোন রাইসুল মুফাসসিরিন আব্দুল আব্বাস বলেন আলিফ লাম মিম অথবা আলিফ লাম রা হরফে মুকাত্তা, বিচ্ছিন্ন অক্ষরের পিছনে কেউ লেগো না, এগুলোর অর্থ কেবল মাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ, কোন তাহলে আমার জানার তো প্রশ্নই ওঠে না, কথা বলেন, এই জন্য এটা এভাবেই রেখে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আউজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ্জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুহাম্মদ, এটা এমন একটি কিতাব তোমার প্রতি, এই কিতাবটা এই জন্য আমি নাজিল করেছি যাতে তুমি লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো, তোমার রবের প্রদত্ত সুযোগ সুবিধা সমর্থের ভিত্তিতে তোমার লোকদের। মোট কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রবের আদেশ ক্রমে, আমি রবের দিকে, আমি রবের ইচ্ছায় তুমি এই লোকদেরকে অন্ধকার থেকে, খারাপ কাজ থেকে আলোর পথে, জান্নাতের পথে নিয়ে আসো। সুবহানাল্লাহ, কোন আজকে আমাদের সমাজ ব্যবস্থা, সমাজ আলোকিত কথা বল না কেন, জান্নাতি সমাজ সেই মক্কা মদিনায় যেখানে আমার রাসূল জন্মগ্রহণ করলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে, কোন সময় কথা বলেন, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, মূর্খতার যুগ, নেতার নামও কি ছিল কথা বলেন, আবু জাহেল। কি সুন্দর মিল, আইয়ামে জাহেল আবু জাহেল, আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের মধ্যে জাহেল শব্দটা আছে না নাই, তাফসীর কারো এই জুলুমাতের অর্থ এভাবে করেছেন, দুইটা ব্যাখ্যা আসছে তার মধ্যে আমি বলছি, সেটা হচ্ছে শয়তানের পদ থেকে, শয়তানের যাবতীয় কাজকর্ম থেকে ফেরায় নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ডাকার নামই এটা জুলুমাত। মোট কথা, নূরের কথা বলা হয়েছে, জান্নাতের কথা বলে। সুবহানাল্লাহ, কোরআন মানে শয়তানের কাজগুলো হচ্ছে জুলুমাত, আর নূর হচ্ছে কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ্জুলুমাতি ইলান নূর। হে নবী, আপনি এই খারাপ মানুষদেরকে, এই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে, আরেক জায়গায় বলা হয়েছে মূর্খ মানুষদেরকে, যারা খারাপ কাজ, শয়তানি কাজগুলো নিয়ে সব সময় ব্যস্ত আছে, তাদেরকে আপনি আলোর পথে, জান্নাতের পথে নিয়ে আসুন। এখন আলো আর অন্ধকারের একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে না নাই? আজকের এই আলো যদি বন্ধ করে দেওয়া হয় আমাকে দেখতে পাবেন, আমি আপনাদের সুন্দর মুখকে দেখতে পাবো, পাবো সবাই কথা বলছেন, আমার কথা কি কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়? এই আলো যদি বন্ধ করে দেওয়া হয়, সামনের যে ক্যামেরা এর কোনো কাজ আছে আর?
প্রত্যেকের ঘরে আয়না আছে, আছে না নাই? এই আয়না আমরা দেখি, মমিন মমিনের আয়না। এই আয়নাটা আমরা দেখি, আয়না বলে দেয় যতটুকু প্রয়োজন সেইটুকুই বলে, বেশিও বলে না কমও বলে না। ভালো করে বুঝেন, কিন্তু যদি আপনার এই জায়গায় একটা তিল থাকে, একটা কালো দাগ থাকে, ওইটুকুই বলবে, দুইটা বলবে না যে দুইটা তিল আছে, বলবে নাকি? বেশিও বলবে না কমও বলবে না। এই আয়নাটাও, এই অন্ধকার যদি হয়ে যায়, লাইট যদি না থাকে, তাহলে ওই আয়নাটাও কোনো কাজ করে না। আজকে আমাদের পুরো সমাজটা, পুরো সমাজটা অন্ধকারে ভরে গেছে, মূর্খতায় ভরে গেছে, শয়তানি কাজে আবুটু ঢুকাচ্ছে, কথা কোন ঠিক কি? আর একটু সাহস করে, একটু অ্যাডভান্স করে, আমার রাসূলের সময় আধুনিক এরকম বিদ্যুতের ব্যবস্থা ছিল না, ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, সত্য কথা। কিন্তু রাতের বেলা তারা আগুন জ্বালাইতো পাথরে ঘষা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? গ্যাস মেস ছিল না, এরকম আধুনিক মেস ছিল না, ছিল না কি? ছিল না। রাতের অন্ধকার দূর করার জন্য তারা আগুন জ্বালাইছে, আর দিনের বেলা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত সূর্যের আলো দিয়ে আমরা সবাই দেখতে পাই। কি আমার কথা বুঝে যায়? সেটা মনে হয় এখন আর হয় না, এখন সূর্য ওঠে, সূর্য ওঠে, তাহলে তখন সূর্য উঠছে, এখনো ওঠে, তখন আগুন ছিল, এখনো আগুন আছে, কিছু কিছু গ্রামে গেলে পাবেন, বিদ্যুৎ পৌঁছাই নাই, আগুনের বিকল্প লাইট, এই তো। তাহলে তখন সূর্য উঠতো দিনের বেলা, রাতের বেলা আগুন জ্বালাইতো, তাহলে আবার অন্ধকার থেকে আলোর দিকে কি? বুঝলাম না, আপনারা বুঝছেন নাকি? চারটি তাফসীর ঘাটার পরে ইতিহাস ঘেঁটে দেখেন, পেয়ে যাবেন অন্ধকার আর অন্য কিছু নয়, জুলুমাত আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে শয়তানি কাজ। শয়তানি কাজ কয়টা বলবো? চুরি করা, জেনা করা, ডাকাতি, লম্পটগিরি, সুদ, ঘুষ, এগুলো তো এখন নাই, আছে নাকি? বুঝে কইন, আছে? হ্যাঁ, সুদে সয়লাব হয়ে গেছে, একটু থেকে আরেকটু হলে মারামারি, কাটাকাটি, রক্তাক্ত, কথা অন্য কেন? চতুর্দিকে কি যে একটা পরিস্থিতি, কেউ কাউকে আমরা দেখতে পাচ্ছি না, কেউ কাউকে ভালোবাসতে পারছি না, আপন করে নিতে পারছি না, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় দরদ দিয়ে ভালোবেসে সৃষ্টি করেছেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, আমরা অন্য প্রাণীও হতে পারতাম, সুবহানাল্লাহ। কোন এরপরে বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি হতে পারতাম কিনা? আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন, কি করেছেন? মুসলমান করেছেন। কিন্তু প্রবলেম আছে, মুসলমান করার পরে আমাদের ভিতরে বিভিন্ন সমস্যা আছে না নাই? পাঁচ হাতের আঙ্গুল এক না, আমাদের ভিতরেও এক। এক বক্তা এরকম করে উদাহরণ দিলেন, কিন্তু ওইভাবে দেওয়াটা ঠিক হয় নাই, তারপরেও বলছি যে এক মায়ের, এক মায়ের পাঁচজন সন্তান এক নয়, এরকম এদেশের সব টুপিওয়ালাও এক নয়। এইভাবে রাসূলের সুন্নাকে কটাক্ষ করা ঠিক হয় না, কথা কথা কেন? একজন আলেম হয় এটা করতে পারে না, নাম বললেই চিনবেন, দরকার নাই। আমরা পজিটিভলি কথা বলতে চাই। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি এমনি এমনি করেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী আ'তা কুল্লা শাইইন খলাকাহু সুম্মা হাদা। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, সুন্দর হবে, আপনাকে আমাকে সৃষ্টি করলেন, এই জন্য সৃষ্টি করলেন যেন আপনি সঠিক পথে চলতে পারেন, সুম্মা হাদা, অতঃপর আপনাকে আমাকে সুন্দর একটি পথ দেখিয়ে দিয়েছেন, জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেই কথাটি রেখে আসলাম একটু পূর্বে যাই, আমরা মুসলিম প্রথম মানুষ আলহামদুলিল্লাহ, এরপরে মুসলিমের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ, এরপরে আর আমরা বাঘ বিতণ্ডায় যেতে চাই না। পরবর্তীতে আমরা ইহুদি চক্রান্তের মধ্যে পড়ে গিয়েছি। ইহুদি চক্রান্ত হচ্ছে বিভক্ত, বিভক্ত করো, ভালো করে শোনেন, বিভক্ত করো, শাসন করো, আমার কথা কি বুঝা যায়? বিভক্ত করো, শাসন করো। আজকে মুসলিমদের ভিতরে এত ভাগ করেছে, কঠিন পরিস্থিতি। ধরেন একজন হিন্দু ভাই,
একটা খ্রিস্টান ভাই সে যদি ইসলাম গ্রহণ করার জন্য যে কোনো জায়গায়, আমাদের অনেক ওয়াজ কিন্তু শোনে, শোনে কি না, দেখবেন যে আড়ালে আবদালে অনেক সময় পিছনে বসে থাকে, আপনি বোঝার উপায় নাই, বোঝার কিন্তু উপায় নাই, কারণ আপনি কয়জনকে চেনেন। সুন্দরভাবে দেখবেন যে মানকি টুপি পরে বা মাফলার দিয়ে কান নাক কান ঢেকে আমাদের অনেক অমুসলিম ভাই এসে বসে, শুনতে শুনতে তার ভিতরে অনেক বুঝ চলে আসছে, অনেক প্রশ্নের সমাধান পেয়ে গেছে, এক সময় তার মনটা নরম হয়ে গেছে, আল্লাহ পাক নরম করে দিয়েছেন, এক সময় মুসলিম হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন এরকম একজন ভাই তিনি ইমামের কাছে গিয়েছেন, কার কাছে গিয়েছেন, কার কাছে, ইমামের কাছে গিয়েছেন, ভালো করে বুঝেন, ইমামের কাছে যে বলতেছে, হুজুর আমি পুরো সিদ্ধান্ত নিয়েছি, আমি অমুক ধর্মের, আমি একটু মুসলিম হতে চাই, ভালো না খারাপ, ভালো সংবাদ না খারাপ সংবাদ, খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব তিনাকে বললেন, ভালো কথা মুসলিম হবেন, অনেক ভালো কথা, আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল, বলতেছে বলেন, কোনো সমস্যা নাই। ইমাম সাহেব বললেন, মুসলিম তো হবেন বুঝলাম, আপনি আলিয়া না কওমি কোন তরিকা নেবেন, বুঝেন নাই, যাই হোক বলছে আলিয়া অথবা কওমি একটা বলছে। এরপরে বলতেছেন আলিয়া কওমি বুঝলাম, এরপরে আরো কথা আছে, চারটা মাজহাব আছে, কয়টা মাজহাব, চারটা মাজহাব আছে, এখন শাফি মালিকি হাম্বলি হানাফি কোনটা নেবেন, যেহেতু প্রথমটা বলছে হয়তো ব্যাখ্যাও দিয়েছে, এটা বড় আলহামদুলিল্লাহ হানাফি নিয়েছে। এরপরে দেখা গেল আরো কথা আছে, সিস্তিয়া তরিকা, মুজাদ্দিদিসর তরিকা আছে না নাই, কথা কন্যা কেন। এরপরে বলতেছে দেখেন বাংলাদেশে তো রাজনৈতিক দিকে মানে খুব খুব খেলোয়াড়ের দিক দিয়ে ফার্স্ট, কথা কন্যা কেন, রাজনৈতিক ময়দানে খুব মাঠ গরম, আমার রাজনৈতিক আলোচনা করে কোরআনের মাহফিলে সময় নষ্ট করার কোনো ইচ্ছা নাই, কিন্তু প্রেক্ষাপটটা বলছি, তা আপনি কি মানে এই দল করবেন, সাদা দল না কালো দল, ডান দল না বাম দল, অনেক কিছু তার সামনে উপস্থাপন করছে। এক পর্যায়ে যে বিষয়টা হয় যে হুজুর একটা কথা বলি, বলেন যে এত ফেরকা আপনাদের ভিতরে, এর চেয়ে আমার হিন্দু ধর্মই ভালো আছে, নাউজুবিল্লাহ, কোন এত কিছু যখন আপনি ইসলামের ইসলামের নাম করে যখন সামনে উপস্থাপন করছেন, জটিল হলো না সহজ হলো, কথা কন্যা কেন, অনেক কঠিন হয়ে গেল, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার, আমাদের সকলের উঠে উঠে ইসলামকে প্রাধান্য দেওয়া দরকার, আমি মুসলিম এইটুকু প্রাধান্য দেওয়া দরকার। মুসলিম শব্দটি কোরআনুল কারীমের মধ্যে 42 জায়গায় সুবহানাল্লাহ কর, ওয়া সাম্মাকুমুল মুসলিম, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে কঠিন করে ফেলেছি, লাভটা কি, লাভ ইহুদি খ্রিস্টানদের আমরা পরক্ষণে এসে এক ভাই আরেক ভাইকে হত্যা করছি, মুসলিম বুখারী শরীফের হাদিস শুনুন, মান হামালা সিলাহা আলাইনা, মান হালাহা সিলাহা আলাইনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি এক মুসলমান ভাইয়ের প্রতি, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের প্রতি অস্ত্র উত্তোলন করলো, সে আমাদের দলের নয়, সে আমার উম্মাত নয়, নাউজুবিল্লাহ। এখন এই জিনিসটা যদি সামনে রাখেন কয়জন আমরা টিকি, কথা কন না কেন, এত কিছু কথা বলার জন্য পিছনে একটি ঘটনা আছে, কোরআনুল কারীমের মাহফিল, কোরআনের মাদ্রাসা, শহীদ মেহেরুল্লাহ ইবতিদাঈ মাদ্রাসা, পিছনে আমার মসজিদ, ঈদগাহ মাঠ, যতগুলো ইসলামের প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে কোনো সমস্যা আছে নাকি কথা বলেন, যে কোনো মানুষ যে কোনো সময় মসজিদে প্রবেশ করো, কি ধনী কি গরিব, কি সাদা কি কালো, কি সৈয়দ কি মণ্ডল, কি আলিয়া কি কওমি, কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি, জামাত তবলিগ হেফাজত সরমনায় কথা বলেন না কেন, সমাজের ভিতরে যেই উদাহরণগুলো আছে এই উদাহরণ দিয়েই সহজ ভাষায় ইতি টানতে চাই, সেটা হচ্ছে এখন পর্যন্ত যেই কয়টা প্রতিষ্ঠানের নাম বললাম যেখানে কোনো সমস্যা নাই, কারণ একটাই, সেই জায়গায় কোরআন আছে, সুবহানাল্লাহ। যদি কোরআন যদি না থাকতো তাহলে দেখতেন ওই জায়গাতেও ভেজাল হয়ে যেত, কথা কন দেখেন, অলরেডি দুই এক জায়গায় শুরু হয়েছে, দুই এক জায়গায় হয়েছে, আমি যে এক এলাকায় থাকি ওখানে তিনটা মসজিদ, কয়টা মসজিদ,
তিনটা মসজিদ ওই জায়গায়। আমি একদিন এক আলেমের কাছ থেকে শুনলাম, বলতেছে যে এটা সরকারি দলের বাদুরতলা, বাদুরতলা সিনেটার। আর একটা বলতেছে যে এটা বেসরকারি দলের, মানে বিরোধী দল যারা। আবার এই পাশে নামাজগুলোর দিকে যাইতে বলতেছে যে ওটা একটা বিশেষ ইসলামী দলের। যেই কথাটি বলছিলাম কোরআনুল কারীমের কথা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কোরআন নাজিল করেছি এই কারণেই, অন্য কোন কারণ নয়। শুধু কোরআন পড়বেন, কোরআন পড়বেন তাবিজ বানাবেন, শুধু এই কারণে নয়, কোরআন দিয়ে তাবিজ ভালো হয় এটা আছে। আমার রাসূল কোরআন দ্বারা ঝাড়ফুঁক করেছেন হাদিসে আছে, কিন্তু তাবিজ ঝোলানোর বিরুদ্ধে বুখারী শরীফে হাদিস আছে, আমি সেই দিকে যাচ্ছি না। কোরআনুল কারীম, কোরআনুল কারীমের প্রধানতম আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কথা বলেন কি কথা বলেন। কোরআনুল কারীমের মূল আলোচ্য বিষয়টাই হচ্ছে মানুষ। এই মানুষেরা যত রকম খারাপি কাজ করবে, নোংরামি কাজ করবে, শয়তানি কাজ করবে, সে কাজ থেকে ফিরে নিয়ে আসার দায়িত্ব কর্তব্যই হচ্ছে এই কোরআনের কাজ। সুবহানাল্লাহ। কোন যেই কথাটি বলছিলাম, কোরআন যেখানে আছে সেই জায়গায় কোনো বিভক্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভক্ত পছন্দ করেন না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, একতাবদ্ধভাবে আমি আল্লাহর রশ্মিকে, আমি আল্লাহর রজ্জুকে কঠিনভাবে আঁকড়ে ধরো, কামড়ে ধরো। আল্লাহর রজ্জুকে কি করতে হবে, কথা বলেন, আঁকড়ে ধরতে হবে, কামড়ে ধরতে হবে। এখন আল্লাহর রশ্মি কোথায় আছে? আল্লাহর রশ্মি কোথায়? প্রত্যেক ঘরে ঘরে আছে। রাইসুল মুফাসসিরিন আব্দুর রব আব্বাস তিনি বলছেন আল্লাহর রশ্মি কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রশি কয়টা কথা বলতেছেন না? আল্লাহর রশি কয়টা আর আমরা ধরছি কয়টা? কয়টা সবাই বললেন না, কয়টা ধরছি? এখন আমি বলতে চাই, এতক্ষণ ধরে যে ভূমিকা আমার, যে কিছু কথা, এটার একটা উদ্দেশ্য আছে না নাই? এখন আটটা জায়গায় এই যে এতগুলো মানুষ আটটা জায়গায় বিভক্ত হয়ে, যদি ওই যে ছোটবেলায় আমরা বটগাছের লতা ধরে ঝুল খাইছি না, হ্যাঁ ঝুল ঝুল খাইছি, এরকম করে যদি সবাই একে অপরের দিকে ঝুল দেয়, হ্যাঁ যেটাকে সুখ খাওয়া বলে, কি খাওয়া বলে, এরকম যদি করে তাহলে একটার সাথে আরেকটা লাগবে কিনা, কথা বলে লাগবে কিনা? আজকে কোরআন থেকে আমরা যখনই দূরে সরে গিয়েছি তখনই আমরা একজন আরেকজনের সাথে লেগে গিয়েছি, আর সবগুলোই হচ্ছে মুসলিম, সবগুলোই আমরা দাড়িওয়ালা টুপি ওয়ালা। এটা ঠিক নয়, এটা কখনোই কাম্য নয়। যেখানে আজকে ইসলাম আজকে বিপদগ্রস্ত হয়েছে, ইসলামের পিঠ যেখানে আজকে দাওয়ালের সাথে টেকে গেছে, ওই জায়গায় খুঁটিনাটি মাস্তা মাসাইল গুলো নিয়ে তর্ক বিতর্ক না করে একতাবদ্ধ হয়ে জাতীয় স্বার্থে, বৃহত্তম স্বার্থে, ইসলামের প্রয়োজনে আমরা একতাবদ্ধ হতে রাজি আছি তো? কারা কারা আছে দোহাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। কোরআনুল কারীমের পরিচয়ের কথা বলছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক স্যার, তিনি তেনার লেখার ভিতরে তার ছাত্রের একটি ঘটনা বর্ণনা করেছেন, বলবো। বর্ণনাটি এরকম, ছেলেটি পড়ালেখা করা অবস্থায় অনার্স করতে পড়তে আমেরিকায় চলে যায়। আমেরিকায় যাওয়ার পরে সাদা চামড়া আর এক মেয়ের সাথে, খ্রিস্টান এক বোনের সাথে, সে অবৈধ প্রেম প্রীতিতে জড়িয়ে পড়ে। ইসলামিক জায়েজ আছে? আছে, ভালো করে কোন। পার্শ্ববর্তী দেশে পরকীয়া কিন্তু চালু হয়ে গেছে সরকারিভাবে, আপনারাও চান নাকি? চান? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই ধরনের কঠিনতম ফিতনা থেকে আপনাকে আমাকে হেফাজত করুন। আল্লাহ আমিন। আমেরিকায় গেল, মুসলিম মুসলিম সন্তান দেখেন, শুধু নামে মুসলিম হলে হবে না, কাজের মুসলমান হতে হবে। চট্টগ্রামের ওই ভাইটি আমেরিকায় গেল, আমেরিকায় যাওয়ার পরে সাদা চামড়ার খ্রিস্টান এক বোনের সাথে অবৈধ সম্পর্ক করলো,
সম্পর্ক করে বহুত আকাম কোকাম এবং অবৈধ পন্থায় অনেক দূর এগিয়ে গিয়েছে। খ্রিস্টান বন্টি বারবার তাকে বিয়ের জন্য প্রস্তাব দিচ্ছিল, সমস্যাটা ওই জায়গায় হয়ে গেল। বলবো যখন বারবার বিয়ের কথা বলছে কিন্তু বাংলাদেশের যুবকেরা শয়তানের দিক থেকে ট্যালেন্ট কথা কর না কেন রাগ করতেছেন? অনেক ভাই এসে কিছুক্ষণ আগে বসছে, বলতেছে হুজুর এই জন্যই তো বসি না কোরআনের মাহফিলে, খালি গালি গালাস করেন। ভাই আপনাকে তো গালাই নাই, কিছু বাস্তব উদাহরণ, একটি উদাহরণ আপনার বুঝের দিক থেকে অনেক মজবুত উপকার দিবে আলহামদুলিল্লাহ। নামে মুসলমান দেখেন আমরা মুসলিম, প্রবলেমটা কোথায় সেই কথাটুকু বলে মঞ্চ থেকে চলে যাব। যখন বারবার বলছে আমাকে বিয়ে করো, আমি তোমার জীবন সঙ্গী, তোমার সাথে আমার অনেক আদান প্রদান, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তুমি কেন বিয়ে করছো না, বিষয়টা এ এখন চিন্তা করছে যে যা হবার হয়ে গেছে, কলা খাওয়া হয়ে গেছে, সোজা ফেলে দিছে, ফেলে দিতে চায়। কিন্তু বিদেশে কিন্তু এই আইনগুলো খুব কঠোর, আপনি যদি বিয়ে শাদী করার পরেও ছেড়ে দেন তাহলে সারা জীবন আর ভরণ পোষণ আপনাকে বহন করতে হবে। যতই ছেড়ে দেন অনেক নিয়ম কড়াকড়ি আছে, পরে এই কথা সেই কথা বিভিন্ন কথা বলতেছে যে বাসায় যাই, বাসা থেকে ফিরে আসি, বাসা থেকে ফিরে আসছে বলছে কি হলো তুমি দেরি করতেছো কেন? তো বলতেছে দেখো আসলে কি বলি সেটা হচ্ছে তুমি তো ধরো অন্য ধর্মের, আমি তো মুসলিম, আমার বাবা মা সম্মানিত কলেজের প্রফেসর, আমার মাও চাকুরজীবী, আমাদের বংশের সুনাম সুখ্যাতি আমাদের এলাকায় আছে, এখন এটা তো সমস্যা হয়ে গেল। তো ওটা সমস্যা হয়ে গেছে, অবৈধ কাজকর্ম করার আগে সেটা মনে পড়ে নাই কথা কন্ডে কেন? আমার ওই খ্রিস্টান সাদা চমকার বোন বলল যে তাহলে কি করতে হবে বলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বলল যে তোমাকে মুসলিম হতে হবে, মনে করছে যে কারণ শোনেন অনেক কিছু করা সম্ভব, টাকা পয়সা ছেলে টাকা পয়সা দেওয়া যায়, এক জায়গায় যে বেকার দেওয়া যায়, বহুত কিছু সম্ভব, কিন্তু ধর্ম বিশ্বাস এত কঠিন একটা বিষয়, এত সহজ নয়। আল্লাহ পাক যাকে হেদায়েত করেন তিনি হেদায়েত হতে পারেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন শুনেন, ওয়ালাউ শা রাব্বুকা লামানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআন আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ পাক তার নবীকে বলছেন হে নবী আপনি কিছু কিছু ক্ষেত্রে দেখি পেরেশান হয়ে যান, অনেক সময় টেনশন করেন, আমি বলছি আমি আল্লাহ যদি চাইতাম পৃথিবীর সমস্ত মানুষ ইমানদার হয়ে যেত, মুসলিম মুমিন হয়ে যেত, কিন্তু আমি নিজেই তো চাই না, আমি যাদেরকে চাই তারাই শুধু হতে পারবে, তাহলে আপনি কি জোর করে চাবুক মেরে তাদেরকে ইমান আনাবেন? সরল অনুবাদ এটা, এই জন্য ইমান আপনি মুসলিমের মধ্যে জন্মগ্রহণ করেছেন, আপনি কোরআনের মাহফিলে এসে বসার সুযোগ পেয়েছেন, এটা বড় কপালের বিষয়, তাকদীরের বিষয় আলহামদুলিল্লাহ। যাদের কপাল পোড়া তারাই আজকে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, তাদের কপালে লেখা নাই বিধায় কোরআনের মাহফিলে তারা এখনো বসতে পারে, কারো প্রতি রাগ ক্ষোভ কিচ্ছু নেই। মন উজাড় করে ভালোবাসা দিয়ে আহ্বান করি, ভাই জান্নাতের ভিতরে আসেন, জান্নাতের পথে আসেন। এক জায়গায় বলতেছে হুজুর আপনি যে কোন এই ওয়াজের মাহফিলে জান্নাত জান্নাত, জান্নাতের বাগান এটা কেমনে হয়? এটা না আমাদের বাড়ির খুলি কথা বলবে, বাড়ির আগি না, কিন্তু আমি তাকে বলেছিলাম যে চার মাথা বাস স্ট্যান্ড, ঢাকা গাবতলি বাস স্ট্যান্ড, ওই জায়গায় যাবেন যখন, এখানে যখন যাবেন চার মাথা বাস স্ট্যান্ড, ওখানে কি কয়, ঢাকা 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 চট্টগ্রাম কয় কিনা, এটাও ঠিক তেমনি এই জায়গায় আসলে জান্নাতে যাওয়ার টিকিট দেওয়া হয়। সুবহানাল্লাহ, যে কথাটি বলছিলাম আমার ওই আমেরিকার সাদা চামড়ার খ্রিস্টান বোনের কথা বলছিলাম, তিনি বললেন কি করতে হবে, বলছে মুসলমান হতে হবে। তিনি বললেন মুসলমান হতে গেলে কি করতে হবে,
বলতেছে কালেমা পড়তে হবে, কোরআন পড়তে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আসলে ইসলাম বোঝে না, ইমান বোঝে না, কিছুই তো বোঝে না, কারণ সে তো খ্রিস্টান। তখন ডক্টর ইউসুফ আলী সাহেবের ইংলিশ লেখা কোরআনুল কারীম, বাস্তব ঘটনা বলছি, সেটা তাকে গিফট করে যে পড়ুক, অত সহজ নয়। কিন্তু উনি দুই মাসের ভিতর পুরো কোরআনটা পড়ে শেষ করেছে, সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান বন দুই মাসে কোরআন শেষ করতে পারে? অনেক টাইটেল পাস মোলবি আছে, সারা জীবন চলে যায়, পুরো কোরআন তার শেষ করার ভাগ্য হয় না। কিন্তু অনেক যুবক ভাইয়েরা আছে যারা ইসলামের পথে থাকার জন্য নিজের থেকে থাকলে হেদায়েতটা সুন্দর হয়, সহজ হয়, সুবহানাল্লাহ। কোন আল্লাহর কোরআনে বলছে, আল্লাযীনা তাদাউ যাদাহুম হুদাউ ওয়া আতাহুম তাকওয়াহুম। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দিয়েছেন, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতটা আরো বাড়ায় দিয়েছেন এবং তাদের উপযোগী তাকওয়াও দান করেছেন। আল্লাহু আকবার! এই জন্য হেদায়েতের যে বিষয়টা, এটা খুব কঠিন একটা বিষয়। দুই মাসের ভিতরে উনি কোরআন পড়ে শেষ করেছেন। করার পরে বাংলাদেশি এই ছেলে, চট্টগ্রামের ছেলে, তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তার নিয়তের মধ্যে ঘাটতি আছে, বিয়ে শাদি করবে না, সাথে থাকবে, উল্টা পাল্টা করবে, তার ধন সম্পদের প্রতি কুদৃষ্টি পড়ছে। কারণ বিয়ে করতে বলে জামাই বলে সেই সম্পদগুলো ভাগিদার হয় কিনা কথা বলেন। পরবর্তীতে যখন সমস্ত যোগাযোগ, এসএমএস, কল, সব যোগাযোগ বন্ধ করে দিল, এই ছেলের ভিতর কৌতূহল জাগলো, কি ব্যাপার, কল দিলে কল ধরে না, মোবাইল বন্ধ, কোনো যোগাযোগ নাই, যে মানুষটি আমাকে ছাড়া থাকতে পারবে না, আমার জন্য উতলা হয়ে গেছে, আমার জন্য অস্থির পাগল পড়া হয়ে গেছে, সেই মানুষটি এরকম কেন নিস্তব্ধ হয়ে গেল? তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো, মিশার চেষ্টা করলো, কিন্তু আমার ওই বন্টি সিদ্ধান্ত নিয়েছেন, এই ছেলেটির সাথে আর মিশব না, এই ছেলেটি একটি ভণ্ড, এই ছেলেটি শয়তান, এই ছেলেটি চরিত্রহীন, বেঈমান। কথা ঠিক কিনা? এটা কেমনে বুঝছে মুসলমানদের কোরআন, যেই কোরআনের চরিত্র কি হওয়া দরকার ছিল, আর এ নাকি মুসলমান, আর মুসলিম হয়ে সে কেমনে আমার সাথে এই কুকর্মগুলো করলো, সুবহানাল্লাহ। পরবর্তীতে আমার ওই খ্রিস্টান বন্টি মুসলিম হয়েছে, সাথে সাথে তার পুরো পরিবারকে কোরআনটা বুঝায়া পুরো পরিবার মুসলিম হয়েছে, সুবহানাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআনটা আজও আছে না নাই? সেই কোরআনটা আজও আছে না নাই? এই কোরআন আমার যুবক ভাইয়েরা যদি পড়তো, জানতো, বুঝতো, তাহলে আমার এই যুবক ভাইয়েরা জান্নাতের পথ পেত, দুনিয়াতে শ্রেষ্ঠতম মাথা উঁচু করে দাঁড়াতো, এবং আখেরাতেও তো বোনাস আছে, আছে না নাই? নির্বাচনের মৌসুম গেল, শেষ হয় নাই। এই বিষয়ে একটি তথ্য দিয়ে আপনাদেরকে শুনবেন, ইন্দোনেশিয়া আগামী 15 তারিখে সেখানে একটি পরীক্ষা হবে, প্রতিযোগিতা হবে। যারা রাষ্ট্রপতি পদে দাঁড়াতে চায়, যারা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চায়, যারা এমপি হতে চায়, এমনকি নিজ পর্যায়ের, স্থানীয় পর্যায়ের, উপজেলা, জেলা পরিষদ, মেম্বার, কমিশনার, এই পর্যায়ে সমস্ত নির্বাচনে যারা প্রার্থী হতে চায়, তাদেরকে কোরআন তেলাওয়াত শোনাইতে হবে। যারা কোরআন তেলাওয়াতে সর্বোত্তম হবে, সর্বোচ্চ বেশি মার্ক পাবে, তারাই এমপি হওয়ার পদপ্রার্থী, মানে ফর্ম ওঠানোর যোগ্য হবে, সুবহানাল্লাহ। ইন্দোনেশিয়ায় ইসলামী শরিয়া পরিচালিত সেই জায়গায় আজকে 15 তারিখে সেই প্রতিযোগিতা হবে। এরকম প্রতিযোগিতা যদি আমাদের মধ্যে হতো, তাহলে ভালো হতো না খারাপ হতো? এই জায়গায় সেই পেপার কাটিংটা আছে, নয়া দিগন্ত পত্রিকায় গত 2 দিন আগে আসছে বিষয়টা, আলহামদুলিল্লাহ।
এটা আমাদের বাংলাদেশে চালু হলে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? তাহলেই তো হুজুর ভালো না, কথা কর দেখেন। এটা মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, ঈদগাহ মাঠের সভাপতি, কোরআনের মাহফিলের সভাপতিদের হওয়া দরকার। মসজিদের সভাপতি আজকে কারা হয়? যার সুদের কারবার করে তরি পাঁচতলা বিল্ডিং উঠেছে, এই ব্যক্তি মসজিদের সভাপতি, কথা কর না কেন? যিনি আজকে লম্পটগিরি ডাকাতি সন্ত্রাসী করে, যিনি আজকে টাকার কুমির হয়েছেন, তিনি আজকে ঈদগাহ মাঠের সভাপতি, কথা কর না কেন? এত ভয় বাজে নাই। এই হক কথাগুলো ইমাম মুয়াজ্জিন খতিবদের আজকে বলা দরকার, তারা আজকে বলে না, যার কারণে তাদের আছে আজকে এত লাঞ্ছিত বঞ্চিত। কই আমার তো কোনো সমস্যা হয় না, বরঞ্চ কত জায়গায় আরো ছাড়তে চায়, যখনই ছাড়ার কথা বলি বেতন বেড়ে যায়, আলহামদুলিল্লাহ। আমি যেই বিষয়ে কথা বলছিলাম, যদি কোরআন যদি থাকে জিরো মানুষও হিরো হয়ে যায়, কি হয়ে যায় কথা বলেন? আর কোরআন যদি না থাকে হিরো মানুষও কি হয়ে যায়? জিরো হয়ে যায়। যেই বিষয়টি বলছিলাম কোরআনুল কারিমের পরিচয়, কোরআনের একটি স্বতন্ত্র চরিত্র আছে, আছে না এই কথা বলেন? আমাদের যে মাদ্রাসা শহীদ মেহেরুল্লাহ ইবতেদায়ী মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন হাদিস আরো উপর ক্লাস হলে ফেকা পড়ানো হবে, ইসলাম শিক্ষা পড়ানো হয়, ইসলামের ইতিহাস পড়ানো হয়, এই জায়গায় আমাদের সন্তানদের দেওয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে অনেক শিক্ষা ব্যবস্থা আছে, আলী আছে, কওমি আছে, জেনারেল আছে। আজকে আমার চট্টগ্রামের যে ভাইটি আমেরিকায় গিয়েছে, অবশ্যই উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন না থাকার কারণে আজকে ওই ভাইটি কোরআনটাও বোঝে নাই। কোরআনের ভিতরে আদেশ নিষেধ, হালাল হারাম, ভালো মন্দ কিচ্ছু না বোঝার কারণে আমার ওই ভাইটি আজকে খ্রিস্টান বোনের কাছে ছোট হয়ে গেছে, কথা বলবেন কেন? আজকে আমাদের সমাজে মাস্টার্স পাস করে হাজার হাজার টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে বাবার জানাজা করতে পারে না, পারে? আলিয়া মাদ্রাসার এই ইবতেদায়ী মাদ্রাসা, এখানে যদি দেন সব আছে, যেই দোকানে সব পাওয়া যায়, সেই জায়গাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? কিছু জায়গা গেছেন, ওই গালাপট্টি গেছেন সোনার দোকানে, যাই বলতেছেন এক কেজি বেগুন দেন, কথা কয় না? হ্যাঁ, লোহার দোকানে গেছেন, ফলের দোকানে গেছেন, যে বলতেছেন যে এক গজ কাপড় দেন, হবে? আমি যেই মাদ্রাসার কথা বলছি, যেই মাদ্রাসার উদ্যোগে আজকে কোরআনের মাহফিল, যেই মাদ্রাসা থেকে আজকে শিশু কোচি যারা ক্লাস ফাইভ পাস করছে, তারাও যেন এক সময় সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম একজন আলেম হয়, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। মাঠের নামাজ পড়ানোর জন্য বাইরে থেকে লোক ধায় করা লাগে কেন? মসজিদের ইমামতিদের লোক খুঁজে পাওয়া যায় না, সিরাজগঞ্জ থেকে নিয়ে আসছে কেন? এই মাদ্রাসার দিকে আপনারা সুনজর রাখবেন, রাখবেন তো ইনশাল্লাহ। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়, সমস্যা তো অন্য জায়গায়। বাড়ির কাছে মাদ্রাসা, বাড়ির আশেপাশে মাদ্রাসা, আমাদের পূর্বপুরুষ দিনদার পরহেজগার আল্লাহর ওলি ছিলেন, তাদের পায়ের ধুলাও হওয়ার আমার কোন যোগ্যতা নাই। তারা কত কষ্ট করে জায়গা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, তারা নিজেরা কোদাল মেরে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, কিন্তু আমরা মাদ্রাসার প্রতিবেশী মাদ্রাসায় ভর্তি না করাইয়া দৌড় দিই ভাই বোন কোচিং আর জেলা স্কুলে, কথা বলেন কেন? কারণ হচ্ছে অন্য কারণ, কারণ ইমানটা ঠিক নাই, দৌমনামনি, মাদ্রাসায় পড়ে কি হবে, মাদ্রাসায় পড়ে কি ভাত পাবে? হুজুররা ভাত খায় না, প্রতিদিন বিরিয়ানি খায়, কথা বলেন কেন? গতকাল রাতে বিরিয়ানি খেয়ে সত্য কথা বলতেছে, যে কোরআন আছে সামনে, আজকে ওই বিরিয়ানি ভাগে পড়ছে, তাহলে কি ভাত পায় না? আসলেই ভাত পায় না, কারণ বিরিয়ানি প্রতিদিন খাইতে হবে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ে না, ওই জায়গায় দৌড়ায় হাজার হাজার টাকা খরচ করে, সর্বশেষ রেজাল্ট হলো জেলা স্কুলে চান্স পায় নাই, মা কাঁদে, বাবা কাঁদে, সন্তানও কাঁদে, অবস্থা কেরোসিন সেলাইন দেওয়া লাগতেছে। কেন এরকম করতে হয়? ওর দশ ভাগের এক ভাগ পয়সা যদি আপনি মাদ্রাসায় পড়াইতেন, আপনার সন্তানের পিছনে খরচ করতেন, ওই সন্তান দশ কিলো কেন, বিশ কিলো কেন, দুই জেলা পরেও যদি অবস্থান করে, বিদেশেও যদি অবস্থান করে, যত অল্প পয়সায় কামাই করুক, আপনার জন্য দুই হাজার তিন হাজার টাকা বাজেট থাকতো, সুবহানাল্লাহ।
আর যখনই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন আর একজন ডাক্তার নাকি বিয়ে করে সুন্দর মতো ওখানে অবস্থান করছে, বলতেছে যে আমি ওই তোমার ওই বুড়ি মাওকে খেদমত করতে পারবো। যারা আজকে মাদ্রাসায় না পড়ে স্কুল কলেজে পড়াইছেন, অসংখ্য ইতিহাস আছে। আজকে সেখানে যে দেখবেন যেখানে বয়স্করা থাকে ওই জায়গায় দেখবেন বৃদ্ধাশ্রম, সেই জায়গায় তাদের শুধু চোখের পানি আর পানি। এই সন্তান যখন যেটা চাইছে তাই খাওয়াইছি, যেখানে পড়তে চাইছে সেই জায়গায় পড়াইছি। আজকে আমাদেরকে আর দেখে না আমরা ভারী হয়ে গেছি, আমাদেরকে না হয় কাজের বুয়া করে তোর বাসায় রাখতি, তোর সন্তানদের আমি একটু দেখাশোনা করতাম কাজের মানুষের মতোই, কথা কন দেখেন। আজকে আমার এই বুড়িমা জনম দুঃখিনী মা, তিনার চোখের একটা গরম পানি যদি এক ফোঁটা পড়ে যায়, যদি গরম নিঃশ্বাস যদি বের হয়ে যায়, আমি বলছি তুই পোড়া কপাল, তোর কপালে চরম দুঃখ আছে, কথা কন দেখেন। এই দিনই দিন নয় আরো দিন আছে, আছে না নাই? এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখার দরকার আছে না নাই? কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মুহাম্মদ, আমি যে আপনাকে কিতাব দান করলাম, এই কিতাব যেন তো কিতাব নয়, এই কিতাব কোটি কোটি গুণ পাওয়ারফুল, আলোর চেয়েও বেশি আলো। এই কিতাব যদি তুমি সমাজের মধ্যে প্রয়োগ করো, সমস্ত অশান্তি সুদ ঘুষ জেনা ব্যবচার মারামারি কাটাকাটি সব কিছু দূর হয়ে একদল সোনার মানুষ তৈরি হবে, যেই মানুষ দিয়ে তুমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মতো সুন্দর একটি নিয়ামত, দামি একটি নিয়ামত, মূল্যবান একটি নিয়ামত আপনার আমার ঘরের ভিতরে আছে, এরপরেও আমরা সেটার ধারে কাছেও যাই না, আমরা শুধু সব সময় এড়িয়ে যাই। এটা যদি করতে থাকি তাহলে আমাদের দুঃখ আছে। আজকে বিজ্ঞানী, আজকে ইহুদি খ্রিস্টান যত রকম ষড়যন্ত্র চক্রান্ত সব কিছু করছে, পরিশেষে একটি তথ্য দিতে চাই, সেটা হচ্ছে ইউটিউবে পাওয়া গিয়েছে, ফেসবুকেও আসছে। ইহুদি চক্র তারা চেষ্টা করলো কোরআনকে অবমাননা করবে, অপমান করবে, বলবো তারা চেষ্টা করেছে যে কিভাবে এই কোরআনকে অপমান করা যায়। তারা তো মাঝে মাঝে দেখেন না, নাউজবি লাগি পড়ে নেই, কুকুরের মাথায় টুপি দিয়ে দেয়। কিছুদিন আগে তো এরকম পাওয়া গেল কাবা ঘরের ওপরে মূর্তি, দেখছেন না? এগুলো করতেছে কারণ হচ্ছে আপনি কেন খাবেন না, আপনি কেন রাগ করেন না, আপনি রাগ করলেই তো আপনাকে জঙ্গি বলা হবে, কথা বলেন না কেন? কোরআন যাদের সাথে আছে তারাই হয়ে যায় জঙ্গি, হ্যাঁ, আর কোরআন না থাকলে হয়ে যায় সঙ্গী। কোরআন এত খারাপ হলে তো সমস্যা, কোরআনের মতো নিয়ামত আপনার আমার ঘরে আছে কিন্তু আমরা বুঝি না। কথা বলছিলাম তারা একটি পরীক্ষা করলো, পরীক্ষাটি এরকম, তারা কোরআনুল কারীমের চতুর্পাশ দেব বিড়ালের পছন্দনীয় খাবার নিয়ে ঘোরাঘুরি করতে থাকলো, এটা আবার তারা ভিডিও করেছে, ইউটিউবে ছেড়েছে, ফেসবুকে ছেড়েছে। খুব লক্ষ্য করার মতো বিষয়, আমিও যখন এই ভিডিওটা দেখছিলাম আমার পশমটা খাড়া হয়ে যাচ্ছিল। আমার কোরআন, যেই কোরআনকে আমি ভালোবাসি, যেই কোরআন থেকে কিছু শিক্ষা নিয়ে কোরআনের ময়দানে কথা বলার চেষ্টা করি, যেই কোরআন একটু বুঝার কারণে এত সম্মান পায়, এই বুঝি এই কোরআনকে অবমাননা করা হবে? অবাক করার মতো বিষয়, বিড়ালকে কত দিক দিয়ে কতভাবে চেষ্টা করা হলো, ওই বিড়াল কোরআনের উপরে ওঠে না। সুবহানাল্লাহ। এই দিকে নাই, ওই দিকে নাই, সেই দিকে নাই, কিন্তু বিড়াল ঘুরে ঘুরে খাবারের দিকে যায়। পরক্ষণে যে পাশেই আরেকটি কোরআনের মতো আরেকটি বড় ইংলিশ বই, সেটা যখনই খুলে দেওয়া হয়েছে, বিড়াল লাফ দিয়ে উঠেছে, ওটা খাবারটা খাইলো। সুবহানাল্লাহ। কোরআনটা এখন আজ ঠিক আছে না নাই, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কোরআন আজকে শিক্ষা ব্যবস্থায় অনার্স মাস্টার্সে কোরআন নাই, ক্লাস ফাইভ এর ভিতরও আবু বকর ওমর ওসমান আলীর জীবনী ছিল, সবগুলো উঠায় দেওয়া হয়েছে, মুসলিম লেখক দিয়ে ভরপুর ছিল,
কিন্তু ইদানিং দুই একজন মুসলিম লেখক পাওয়া যায়, ক্লাস ফাইভ এর বইগুলো ঘেটে দেখেন, তেরো জন লেখকের মধ্যে দেখবেন যে ওখানে 11 জন হিন্দু লেখক আর 2 জন মুসলিম লেখক। আমি প্রশ্ন রাখতে চাই এই জাতির কাছে, এই কোরআনের মাহফিল থেকে, এই হিন্দু 13 জন লেখক আমার সন্তান, আমার কলিজার টুকরো সন্তানকে কি শিখাবে? কথা কন না কেন, ওরা কি শিখাবে আমাকে? কই আমরা তো কোন হিন্দুকে আমরা হিন্দু হিন্দু চাপাই দেয় নাই, আমরা কোরআন পড়াই নাই, পড়াইছি না, এরকম দেখছেন কোন হাই স্কুলে কি এরকম দেখছেন নাকি? কিন্তু আমরা একটা ষড়যন্ত্র, আমি বলবো এটা বাংলাদেশের ষড়যন্ত্র না, আপনি ভুল করতেছেন। আমরা শুধু কাছে যাকে পাই তাকেই মারি, তাকে গালি গালাজ করি, ভুল। এটা আন্তর্জাতিক একটা চক্রান্ত ষড়যন্ত্র। তারা একের পর এক গবেষণা করছে, কোটি কোটি টাকা ব্যয় করছে, ব্যয় করে গবেষণা করে গবেষকদের কাছ থেকে নিয়ে প্রতিনিয়ত তারা ইসলামের বিরুদ্ধে লেগে গিয়েছে। অনার্সে কোরআন নাই, ক্লাস ফাইভে কোরআন নাই। যদি একটু মসজিদ মাদ্রাসায় আপনার আমার সন্তান কোরআন পড়তে যায়, আর একটা জিনিস চালু করে দিল কেজি স্কুল, রাগ করতেছে কথা কর না কেন? তাহলে কেজি স্কুল আছে না নাই, সকালবেলা নামাজ পড়ে ঘুম ছাড়ে নাই, সুন্দর মতো পোশাক পরে দিয়ে, টুপি পরে দিয়ে, আমাদের কথা আমরা আজও মনে আছে, আমরা মক্তবে যাইতে, মক্তবই তো আমাদের আসল ভিত, কিসাসাজি। কিন্তু আজকে সেই মক্তবগুলো ধ্বংস করে দেওয়া হলো, কিন্তু এগুলো খেয়াল করবে কি, বলে কি? আর এই কথাগুলোই যেই মৌলবি, যেই মৌলানা, যে আলেম বলে, তারপর দুর্গতি নেমে আসে, কথা কন না কেন? এটা বুঝতে হবে যে এই কোরআনের মাহফিলে কোরআনের মূল কথা হয়, মৌলিক কথা হয়, ওই কোরআনেই বাধা আসে। যাত্রাপালা, মেলা, হাউজি, এগুলো তো কোনো বাধা নাই। মিডিয়ার গুলো যদি কথা বলি, ইরানের দিকে তাকান, ইন্দোনেশিয়া, তুরস্কের দিকে তাকান, সেখানেও সংস্কৃতি আছে, নাটক সিনেমা আছে। আমি নাটক সিনেমা জায়েজ করে দিচ্ছি না, বলছি না, কিছুটা ভালো মন্দের কথা বলছি। সেটা হচ্ছে তাদের নাটকগুলো দেখলে পিতার প্রতি সন্তানের ভক্তি বাড়ে, স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে, সন্তান তার দায়িত্ব কর্তব্য খুঁজে নেয়, সন্ত্রাসী হয় না, দেশপ্রেম বাড়ে, মসজিদমুখী হয়, আল্লাহওয়ালা হয়, আলহামদুলিল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন কার্টুনের মাধ্যমে, কার্টুন আমি জায়েজ বলছি না, জায়েজই ধরেন, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, যিনি আজকে ভিতরে বন্দী আছেন, তিনি একটা প্রশ্নোত্তরে বলেছিলেন যে কার্টুনের মাধ্যমে শিশু সন্তানদেরকে ওযু নামাজ শেখানো যাবে কিনা, উনি উত্তর দিয়েছেন যাবে। আমি ওনার রেফারেন্সে বলছি, কতটুকু কি এত দলিল আমি দরকার নেই, আমি ওনাকে শ্রদ্ধা করি, সারা বিশ্ব শুধু নয় কাবার ইমাম ওনাকে সম্মান করে, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান আজকে কার্টুন দেখে, আপনার সন্তান আজকে নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ছেলে মেয়ে আজকে হিন্দি সিরিয়াল দেখে, ওই কটকটি কিরণমালা এগুলো দেখে আজকে নষ্ট হয়ে যাচ্ছে, কত সংসার, হাজারো সংসার নষ্ট হয়ে গেল, সেই চ্যানেলগুলো বন্ধ হয় না, যেই চ্যানেলে ইসলামী কথা হয় সেখানেই বন্ধ, যেই মাহফিল ইসলামের কথা হয় সেই মাহফিলে বন্ধ হয়, কথা কন ঠিক কিনা? এটা শুধু এই যে হাতের কাছে যেই কয়েকজন আছে এদেরকে দোষ দিয়ে না, এটা উপর থেকে কল কবজা নাড়তেছে, উপর থেকে বাংলাদেশের বাইরে। কোরআনটাও বাংলাদেশে নাকি, কোরআনটাও বিদেশ থেকে আসছে, আর চক্রান্তটাও বিদেশ থেকেই হচ্ছে। তাহলে আমরা শিখব কোথায়? হতাশায় পড়ে গেলেন, উত্তরণের উপায় কি, চিকিৎসা কি বলে দেন? অবশ্যই বলবো, হাজারো আলেম ওলামা রাতের পর রাত, দিনের পর দিন তারা কষ্ট করে করে উর্দু থেকে, ফার্সি থেকে, আরবি থেকে বাংলা অনুবাদ করেছেন, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই, অসংখ্য তাফসির বাংলায় পাওয়া যায়। এই বিষয়গুলো যদি আপনি একটু পয়সা খরচ করে আপনার বাড়ির ভিতরে রেখে দেন, আপনি নিজেও একটু পড়লেন, সাথে সাথে আপনার সন্তানগুলো পড়লো, এমন তো নয় ওই বইগুলো কেউ ড্রেনে ফেলে দেবে, দেবে নাকি কেউ? আমরা আজকে শাড়ি কিনতেছি 10,000-15,000 টাকার, স্যান্ডেল কিনতেছি একেবারে 3,000 টাকার, কিন্তু আমরা মুসলিম ওই ওই রকম মুসলিম হয়ে না, আমেরিকায় যেটা নষ্টমী ভণ্ডামি করেছে খ্রিস্টান বনের সাথে, ওই রকম মুসলিম হয়ে না, মরতে হবে, ধরা খেতে হবে, এত বাহার দেখায় না, এত শক্তি দেখায় না,
তিনবার টয়লেটে গেলেই তার আপনার কাম সারা, কথা কন দেখেন। আমরা এমন ক্ষমতা ধরে এমন শক্তির বার দেখায়, আমি উমক, আমার উমক 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 আছে, মামু আছে, খালু আছে, এক ফোনে এই হবে, রাখেন আপনার ওগুলো, দুই দিনের দুই টাকার গরম এত দেখায় না। ওই তো বললাম তিনবার যদি টয়লেটে যাওয়ার লাগে, আর কথা কর না কেন, এত বাহাদুরি করেন না, মরতে হবে আজ বা আপনাকে যে কোনো সময়, যে কোনো সময় আপনাকে কবরে যেতে হবে, যে কোনো সময় কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিলেন, কোরআনকে অনুসরণ করতে হবে, কেমনে অনুসরণ করবেন? আল্লাহ পাক বলছেন ইন্নামা ইখশাল্লাহি মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনকে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তি বেশি ভালোবাসে যেই ব্যক্তি কোরআনের আলেম, কোরআনের জ্ঞানে জ্ঞানী গুণী, কোরআনের শিক্ষা যার ভিতরে আছে। কেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে, তুমি দুনিয়ার যত ডিগ্রি অর্জন করো না কেন, দুনিয়ার যত ডিগ্রি অর্জন করো না কেন, তুমি কখনো শিক্ষিত হবে না, তোমাকে শিক্ষিত বলা যাবে না, তুমি হচ্ছে মূর্খ, কারণ হচ্ছে তোমার ভিতরে কোরআন নাই। কি নাই? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হায়দরাবাদ কলেজের প্রিন্সিপাল ছিলেন, যিনি বহু ভাষাবিদ ছিলেন, যিনি বাংলা ভাষার পণ্ডিত ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলছেন যার ভিতরে কোরআন নাই, যদি ডাক্তার ইঞ্জিনিয়ার ডক্টরেট হন না কেন, সে আসলে একটা মূর্খ। সে কি আরেকটু বাড়ায় বলছে, বলবো বলবো রাগ করবেন যে মূর্খই নাই, তুমি একটা গন্ড মূর্খ, দুইবার বলছে এই কথাটা। কোরআন কেমনে পড়বো, কেমনে জানবো, কেমনে অনুসরণ করবো? ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসক হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছ থেকে আমরা শিক্ষা পাই, শিক্ষাটা নিলে বেশি ভালো হয়। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুতুবি, তাফসীরে মারিফুল কোরআন জালালাইন সহ অসংখ্য তাফসীরের ভিতরে ঘটনাটি এসেছে, সেটা হচ্ছে হযরতে ওমরে ফারুক তিনি একটি আয়াত তেলাওয়াত করতেন, ওই আয়াতটি আমল না করা পর্যন্ত দ্বিতীয় আয়াতে যাইতেন না। সুবহানাল্লাহ। কোন আর আমরা এক নিমিষে কোরআন শেষ, হুজুর শেষ, কথা কর না কেন, তোতা পাখির মতো কর 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 করে পড়লেন। হ্যাঁ, রাসূলের হাদিস আছে, যদি আপনি অর্থ না পড়েন, শানে নজর না পড়েন, না বুঝেও যদি পড়েন, পড়ে থাকেন, এর একটা সওয়াব আছে। সুবহানাল্লাহ। কোন তিরমিজি শরীফের হাদিস, দুই রকম হাদিস আছে, একটা আছে একটা অক্ষর তেলাওয়াত করলে একটা নেকি, সেটা আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কোন কারণ ডিকশনারিতে তেলাওয়াতের 20টা অর্থ আছে, আপনাকে শানে নজরুল জানতে হবে, আপনাকে টিকা টিপ্পণী জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, প্রেক্ষাপট জানতে হবে, শিক্ষা জানতে হবে, শাব্দিক অর্থ স্মরণ অনুবাদ সবকিছু জানতে হবে, এরপরে না তেলাওয়াত হলো। আর একটা এটাও তেলাওয়াত ধরুন যেটা আমরা করে থাকি, কিন্তু আমাদের যে তেলাওয়াতের যে অবস্থা, তেলাওয়াতের হার হাড্ডি কিছুই থাকে না, কথা বলেন না কেন, সুরা ফাতেহা ওরে বাপ রে বাপ, যদি পড়তে দেওয়া হয়। আর আমাদের যে নেতা খাতা যেগুলো আছে, ওই যে ইন্দোনেশিয়ার কথা যেটা বললাম, প্রেসিডেন্ট নির্বাচনে সেখানে কোরআন তেলাওয়াতের পরীক্ষা, পদপ্রার্থী যারা পরীক্ষা, আমাদের বাংলাদেশে যদি নেওয়া হতো কঠিন অবস্থা হয়ে যেত। আমার তো মনে হয় একজনও টিকতো না, সব আলেম ওলামা দখল করে নিত, আলহামদুলিল্লাহ, কথা বলেন না কেন। অনেক এরকম আছে নেতাদেরকেও দেখেছি, আসসালামু আলাইকুম, ইয়া রাহমাতুল্লাহ, ইয়া রাহমাতুল্লাহ না রাহমাতুল্লাহ, বিসমিল্লাহ হেরামানে রাহিম, কি যে একটা পরিস্থিতি, রুব্বা কারিয়িন লিল কোরআনু ওয়াল কোরআনু ইয়ালআনুহু, মিশকাতের হাদিস, যে ব্যক্তি কোরআনকে শুদ্ধভাবে সঠিকভাবে তাসবিহ ছয় ওই ব্যক্তিকে কোরআন লানত দেয়, নাউজুবিল্লাহ। কোরআন এই জন্য কোরআন সহিশুদ্ধভাবে শিখতে হবে, সবসময় তো অর্থ পড়ার সুযোগ হবে না, আপনি পড়েন নফল ইবাদত হিসেবে, আব্দুল ইবাদত তেলাওয়াতুল কোরআন। এরপরে বুখারী শরীফ হাদিস আসছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, পরের হাদিসটাই আবার এটা আসছে, এটা বলেও না শোনাও যায় না, বুখারী শরীফের পরের হাদিসটাই হচ্ছে এটা, ইন্না আফদালাকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা,
নিশ্চয় ওই ব্যক্তি উত্তম সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শেখা অপরকে শিক্ষা দেয়। এই জন্য আমরা কোরআনের মাদ্রাসার আজকে কোরআনের মাহফিল এখানে বসলে কিছু শেখা যায়, যাই কিনা কথা বলেন। কোরআনের মাহফিল আমাদের সন্তানদেরকে দেব তো ইনশাআল্লাহ দেব তো। হযরত ওমর ফারুকের কথা বলছিলাম, তিনি একটি আয়াত তেলাওয়াত করতেন, সেই আয়াতটি আমল না করা পর্যন্ত তিনি দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করতেন না, পড়তেন না, যাইতেন না। এইভাবে করে করে সূরাতুল বাকারা শেষ করতে তিনার অনেক সময় লেগেছিল, কত সময় বলবো, 12টি বছর লেগেছিল সূরা বাকারা শেষ করতে। সুবহানাল্লাহ, কোন তো উনি জান্নাতে যাবে না আমি জান্নাতে যাব, জাতি কথা কয় না, ওই জান্নাতেই তো যেতে চান নাকি? ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হানিফা, যে জান্নাতে যেতে চান সেই জান্নাতে তো আপনি যেতে চান নাকি? কিন্তু কাজের সাথে মিলতেছে না, মিললে কি হবে? না মিললে হবে? খুশি হয়ে তিনি খুশি হয়ে ইবনে কাসিরের মধ্যে আসছে, বেদায়ন নিহাতে ওটা ধরেছেন, লেখক তো একজনেই তিনি ধরেছেন, সেটা হচ্ছে 12 বছর পরে হযরত ওমর ফারুক খুশি হয়ে প্রায় 100টি উট জবাই করে সবাইকে খুশি মনে খাওয়াইছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কিন্তু এই ধারে গেছে নাই, আমরা কি করতেছি, ওই জেলা স্কুল ছাড়বো না, ওই ভিএম স্কুল ছাড়বো না, করত মাল্টিমিডিয়া আরো যেগুলো আছে এগুলো ছাড়বো না, আর মাদ্রাসাগুলো কাঁদে এইদিকে। কালকে আমাদের কঠিন মুহূর্তে আপনাকে জবাবদিহি করতে হবে, কারণ আপনি মাদ্রাসাকে ফেলে ওইদিকে দৌড়াইছেন। আমি অনেককেই ধরেছি যে আপনি এটা কেন করলেন, আপনি এটা কেন করলেন, এটা বলতেছে কেন, আমার ছেলে তো কোরআন পড়তেছে তো হবে খুব ভালো কোরআন পড়তেছে, তা আপনার ছেলে শুধু রিডিং পড়া শিখলো, কোরআনের সূরা ফাতিহার কি অর্থ, কি শানে নজুল, কি ব্যাখ্যা, কি শিক্ষা, কিছুই জানলো না, সারা জীবন তার চলে গেল। এরকম করে যদি চলে যায়, আমাদের মধ্যে অনেক মুরব্বী এখনো আছে সূরা ফাতিহাতে সারা জীবন নামাজ পড়ছে, আমি যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে বলতে পারবে, পারবেন? সূরা ফাতিহা শুদ্ধ অশুদ্ধর তো একটা ব্যাপার আছে, এরপরে সূরা ফাতিহা কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে পারবে না, সূরা ফাতিহার ফজিলত কি বলেন পারবে না, সারা জীবন 70 বছর হয়ে গেল সূরা ফাতিহা কি পড়ছে কিছুই জানে না, রুকুর তাসবিহ সিজদার তাসবিহ কি হলো কিচ্ছু বলতে পারে না। কি খারাপ কথা বলতেছি না ভালো কথা বলতেছি? খারাপ না ভালো। আরেকটি বিষয় যেটা আমাদেরকে সব সময় পেয়ে বসে, সব সময় আমি তো কিছু বুঝি সমাজের মধ্যে বসবাস করি, একটা হচ্ছে রিজিকের চিন্তা করে যে এখানে দিলে তো ওই যে ভাত পাবে না, আমি বলতেছি কোন আলেম ওলামা না খেয়ে নাই বরঞ্চ প্রতিদিন বিরিয়ানি খায়, এটা একটা উত্তম জবাব। আর আরেকটি বিষয়, শুধু ওই স্কুলে দিলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন, তার তার বউ কি নিয়ে এসে চলে যাবে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, আর আপনি যে বলতেছেন অজুহাত দেখাচ্ছেন যে কোরআনটা পড়ে পড়তে শেখে আপনি অবাক হয়ে যাবেন, আমি যেখানে বসবাস করি ইন্টারের ছেলে মেয়েদেরকে পড়াইছি, গোল্ডেন A+ পেয়েছে SSC-তে ইন্টার, আমাকে নিয়ে যাওয়া হলো, আমি বলছি আমি কি পড়াবো, বলতেছে যে একটু কোরআন পড়তে, আমি বলছি এতদিন কি করছে, 5A+ 8A+ SSC A+ ইন্টার A+ এখন ওটা এসে আমাকে লাগাই দিছে ইন্টারে পড়াচ্ছি আমি। আমার কাছে তখন মনে হলো যদি বর পক্ষ যদি বলে তো মা একটু সূরা ফাতিহা কত, দেখেন লক্ষণ ভালো না, যদি জিজ্ঞেস করে দোয়া কোন পড়ো, যদি জিজ্ঞেস করে খাওয়ার দোয়া পড়ো, বেকায়দা আছে না নাই, হয়তো আমার কাছে যেটা মনে হয় হয়তো ওই কারণেই ও শেষ বয়সে হুজুরকে নিয়ে এসে ঠেকাইছে, নাতে এতদিন পর্যন্ত আপনি মুসলিম হয়ে এটাও এটা কখনো আশা করা যায়। আর আরেকটি ভয় আছে সেটা বলবো, হয়তো এরকম বলতে পারেন অনেক জায়গায় আমাকে বলেছে হুজুর আপনি বললেন মূল কোরআন মূল তাফসির বুঝিনা, আলেম ওলামা বাংলায় তাফসির হাদিস ফেকা ইতিহাস এগুলো লিখে গেছে, কিন্তু ওই বইগুলো রাখলে তো মামুরা চলে আসে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, শ্বশুর বাড়ির সাথেই তো মামুর সম্পর্ক, কথা বল না কেন, শ্বশুর বাড়ির সম্পর্ক কি তো মামু কওয়া হয় নাকি, আর বাবার বাড়ির সম্পর্ক চাচা কওয়া হয়, কি কয়, মামুরা চলে আসে। তা আসুক না, কোরআন যদি থাকার কারণে আপনার ওই শ্বশুর বাড়িতে যেতে হয় মামুর সাথে সমস্যা কি, কোনো সমস্যা নাই, কারণ ওই জায়গায় যাওয়াটাও রাসূলদের সুন্নাত, ইমামের সুন্নাত। সুবহানাল্লাহ, কোন মগজ থাকলে বুঝে নেন কি বলছি, বুঝলে ভালো, না বুঝলে
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ছোট্ট একটি ঘটনা বলি, এই যে মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে আজকে কোরআনের মাহফিল, মসজিদের উদ্যোগে কোরআনের মাহফিল হয় সারা দেশে, যেই মাদ্রাসাগুলো এমনিই চলতে পারে না, শিক্ষকদের বেতন বন্ধ ছয় মাসের, ইমামদের বেতন বন্ধ, এরপরেও তারা নিজের পকেটের পয়সা খরচ করে শ্রম দিয়ে এই কোরআনটাকে জীবন্ত রেখেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই মাদ্রাসার প্রতি ইহুদি খ্রিস্টানরা এত কিছু করার পরেও তাদের কলিজা ভরে নাই, এরপরে এই মাদ্রাসার প্রতি তারা নখ তুলে তাকালো, দৃষ্টি দিল, বলতেছে এই মাদ্রাসাগুলো থেকে জঙ্গি জেএমবি তৈরি হয়। কি কথা, কথা ঠিক কিনা এই কথাটা বলছে? আলহামদুলিল্লাহ আমি এই মঞ্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, সরকার দলীয় যারা আছেন তেনাদের বোধোদয় হয়েছে, কারণ তেনারা একসময় বলছেন কিন্তু এখন পরিষ্কার ভাষায় মিডিয়ার সামনে বলেছেন যে না, মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয়। সারা পৃথিবীর সচেতন মানুষ সাক্ষী, টেলিভিশন, মিডিয়া, বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে এসেছে, জেএমবি জঙ্গি কারা ওই হলি আর্টিজানে আঘাত করেছিল সাদা চামড়ার মানুষদেরকে, কারা আঘাত করেছিল? মাদ্রাসা ছাত্র, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র সেখানে আঘাত করে নাই, সাদা চামড়ার ইহুদি খ্রিস্টানদেরকে জোর করে আঘাত করেছে বিশ্ববিদ্যালয়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু বিভ্রান্ত বিপথে যাওয়া যুবক, ওখানে কোনো আলিয়া কওমের ছাত্র পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এরকমই একটি ঘটনা, মাদ্রাসার পাশ দিয়ে ছোট্ট একটি শিশু হেঁটে যাচ্ছে, কি করতেছে? হেঁটে যাচ্ছে। আমাদের প্রশাসনিক ভাই মামুদের মধ্যে একজন বললেন, এই ছেলে তুমি এই দিকে আসো। উনি একটি থিওরি ফলো করেছেন, শিশুরা সত্য কথা বলে, কি কথা বলে, কথা বলেন সত্য কথা বলে, এমন সত্য কথা বলে বেকায়দায় ফেলে দেয়। সুদের টাকা তোলার জন্য স্যার আসছে, কি আসছে, দুই কিস্তি বাকি, কয় কিস্তি, দুই কিস্তি বাকি, এখন স্যার এসে গেটে ধরছে, ঠক ঠকায়, এরপরে কঠিন পরিস্থিতি। এখন ছোট্ট সন্তানকে বলতেছে, তুমি যে বলো যে আব্বু নাই, সকির নিচে লুকাইছে, আর ও এখন যায় বলতেছে আব্বু বললো আব্বু নাই, দোষ নাই তো, ছোট মানুষ ছোট কথা বলে, এরকম মনে হয় যে এরকম চিন্তা চেতনা করে চিন্তা করছে এই ছোট বাচ্চাটাই ভালো, সত্য কথা বলে, মিথ্যা কথা বলবে না। তো বলছে যে এদিকে আসো, তুমি কি কোথায় পড়ো? বলতেছে আমি এই তো মেয়েরুল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করি। এখানে পড়াশোনা করো? ও তোমার বাসা কোথায়? এই পাশে বাসা। ছোট মানুষের ভয় আছে নাকি? ও পুলিশি কি আর ইলিশি কি কিছু বোঝে নাকি? হ্যাঁ, কিছুই বোঝে না। এখন বলতেছে আচ্ছা তোমাদের মাদ্রাসায় কি আল কায়দা আছে? বোঝেন নাই, বোঝেন নাই, হ্যাঁ আছে তো, তাই নাকি? আচ্ছা ঠিক আছে বাবা যাও তুমি। স্যার হ্যালো, হ্যালো স্যার, স্যার কি হয়েছে? কয় স্যার অমুক জায়গায় একটি গোপন একটি মাদ্রাসা পাওয়া গেছে স্যার, নির্ভরযোগ্য তো, কোনো মিথ্যা কথা না স্যার, সত্য ঘটনা, একটু মিথ্যা নেই স্যার, এখানে আল কায়দা আছে স্যার, চলে আসেন। হ্যাঁ সব দিকে ফোর্স, এইদিক সেদিক সব বাধ্য, চলে আসো, অমুক জায়গায় ঘিরে ফেলেছে। মাঝে মাঝে আমরা দেখছি না, এরকম অসংখ্য দেখছি, মাঝে মাঝে আমরা দেখি এরকম নাটক মঞ্চস্থ, যে অমুক বাড়ি ঘিরে ফেলছে, অমুক জায়গায় ঘিরে ফেলছে, এরকম করে মাদ্রাসা ঘিরে ফেলছে। মাদ্রাসা ঘিরে ফেলার পরে হুজুরা তো ভয় খেয়ে গেছে, কি ব্যাপার পুলিশ এই সেই, হ্যাঁ স্বাভাবিক, কারণ হুজুরদের তো দোষটা বেশি, হুজুরদের দোষ নাই কিন্তু দোষটা বেশি দেওয়া হয়, ভয় খেয়ে গেছে। বলছে যে এদিকে শোনেন, আপনি প্রধান প্রধান হুজুর, বড় হুজুর আপনি? হ্যাঁ। তো বলতেছে আপনার এখানে আল কায়দা আছে? এই কি বলেন স্যার? না স্যার কোনো নাই স্যার, আপনি দেখতে পারেন স্যার, তাই দেখো ফোর্স দেখো, এদিক সেদিক দেখার পরে না আসলে কিছুই নাই, যে গড়া আছে কোনো কিছুই নাই, কারণ ওই মানে বিস্ফোরক দ্রব্য অস্ত্রপাতি কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ। তো এরপরে এখন এরপরে বলতেছে যে জানলেন কার কাছ থেকে? বলছে তোমাদের অমুক ছাত্র, দেখো আমাদের সময় নষ্ট করছে, এতগুলো ফোর্স নিয়ে এসছি আমরা, সবকিছু ফেলে দিয়ে, গুরুত্বপূর্ণ কাজ ফেলে দিয়ে ওই ছেলেকে ডাকছে। হ্যাঁ কি আছে, তুইও নাকি বলছ? হ্যাঁ সত্যি তো, হ্যাঁ আছে, আবার আছে। পরে বলতেছে যে স্যার কয়টা লাগবে? কইছে কয়টা লাগবে মানে? তো পরে ভিতর থেকে নিয়ে যে এতগুলো কায়দা নিয়ে আসছে, বগদাদি কায়দা। তখন তো সবার ভুল বুঝলো, মামুরাও একটু লজ্জিত হলো, হুজুরেরাও
আসল ঘটনাটা বুঝতে পারলো। তা আসলে আমি বলতে চাই, আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, মসজিদে মাদ্রাসায় কোরআন কায়দা নাই, কায়দা কারণ শেখানোর জন্য কোরআনুল কারিম শেখানোর জন্য কায়দা আছে, আল কায়দা নয়। আপনারা মসজিদ মাদ্রাসায় জেম্বি জঙ্গি না খুঁজে মসজিদ মাদ্রাসায় পারলে আল্লাহকে খুঁজুন, কথা ঠিক কিনা? আমি সেই কোরআনের কথা বলছি যেই কোরআনটা আজও আছে না নাই। কবি বলছেন, আজও সেই কোরআন আছে, বলেন আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই, আজও সেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই, আজও সেই কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, বেলালের মতো সেই ইমান নেই, বেলালের মতো সেই আজান নেই, আজও সেই, বলেন আজও সেই কোরআন আছে হাদিস আছে, সেই মানার মানুষ নেই, সেই মানার মানুষ নেই, আজও সেই। আল্লাহু আকবার। কোরআনুল কারীম শিখে লাভটা কি? কোরআন তো পড়া নফল, কিন্তু আমি বলতে চাই মাসলাগত বিষয়, কোরআন বাহিরে সকালে দুপুরে বিকেলে রমজান মাসে কদরের রাতে বিভিন্ন সময় পড়েন, কোনো আপত্তি নেই, নফল মেনে নিলাম, কিন্তু কোরআনের ব্যাখ্যা জানা শিক্ষা জানা ফরজ। সুবহানাল্লাহ। কোরআন আরেকটা কথা আছে, ব্যাখ্যা শিক্ষাও না, ডাইরেক্ট কোরআন পড়াটাই ফরজ, সেটা নামাজের ভিতরে, কোথায় কথা কর, নামাজের ভিতরে কোরআন না পড়লে নামাজ হবে? লা সলাতে ইল্লা বি ফাতিহাতিল কিতাব, বুখারী শরীফের হাদিস। তাহলে নামাজের মধ্যে কোরআন যদি না পড়েন নামাজ হবে না। আজকে আমরা এই কোরআনটাকে শুধু নামাজের মধ্যেই রেখেছি, নামাজের বাইরে মসজিদের বাইরে আর কোরআন আমরা নিয়ে আসি? এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, বলবো কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, আল কোরআনের সমাজ ছাড়া ও আল কোরআনের সমাজ ছাড়া নেই ইনসাফ তো মিলবে না, সুবিচার তো পাবে না, হে নামাজি নামাজি সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না, নামাজে ওই খোদার বিধান মেনে চলো যতক্ষণ, কি প্রশান্তি মনে প্রাণে পাও নামাজি ততক্ষণ, ঠিক কিনা? নামাজে ওই আল্লাহর বিধান মেনে চলি যতক্ষণ, কি প্রশান্তি মনে প্রাণে পাও নামাজি ততক্ষণ, সেই হুকুমে চললে সমাজ ও
এই হুকুমে চললে সমাজ দুর্নীতি আর থাকবে না, অশান্তি আর থাকবে না। হে নামাজি, নামাজি সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি ছোট্ট মানুষ, ক্ষুদ্র মানুষ, অনেকেই চেনেন, বাইরে থেকে অনেকে আসছেন চেনেন না। আমি এই মহল্লারই একজন খাদেম, পাশেই ঈদগাহ মাঠ, দুই ঈদের দিনে আসি, একটু নামাজ পড়াই। আপনার দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ পাক আমাকে যেন কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনের খাদেম হওয়ার জন্য যেরকম যোগ্যতার প্রয়োজন, ঈমান, ইলম, আমলের প্রয়োজন, আল্লাহ পাক সবকিছু যেন আমাকে দেন। যেরকম কণ্ঠস্বর প্রয়োজন, সুস্বাস্থ্যের প্রয়োজন, আল্লাহ পাক যেন আমাকে দেন, আল্লাহুম্মা আমিন।